টেকনাফের ওপারে মংডুতে ওত পেতে আছে 4.5 লাখ রোহিঙ্গা। অনুপ্রবেশ ঝুঁকিতে বাংলাদেশ, টাকার বিনিময়ে আনতে তৎপর দালালরা। টার্গেট নাফ নদীর বিস্তৃত অন্তত 54 কিলোমিটার। আমরা ইয়ান সাই লোয়েঙ্গা যেন ফাটাই নেবারে গুলো ফাটাই নেবারে যেডি এখন একদম ফোন আর কোনো মানুষজন চলাচল নাই যেডি মাঝে গুলাগুলি করার জরিয়া আর তো বেশি বই লাগে ডর লাগে আর যাই নেবারে দালাল চক্রের যেন কোনো ধরনের অ্যাক্টিভ না হতে পারে এই জন্য আমাদের নজরদারিও বাড়িয়েছি। এছাড়া এই মাছ ধরা যে শ্রমিক সভাপতি যারা রয়েছে এদেরকে ডেকে আমরা সতর্ক করে দিয়েছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে ঢাকা, বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। Bangladesh has shown to over a million people who have been living now in Bangladesh, refugee crisis, the security problems that it's creating for Bangladesh and potentially for India as well, could get deeper. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজায় যা হচ্ছে তা গণহত্যা ছাড়া আর কিছু নয়, বাংলাদেশ এতে সমর্থন করে না, মিউনিখে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান। রওশনের পাশে বসায় বাবলাকে সরিয়ে দিলেন জিএম কাদের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। চুন্নুর দাবি তাদের জন্য রক্ষা হয়েছে গণতন্ত্র। না ধুয়ে খায় কুড়িয়ে পাওয়া বড় এই অজানা ভাইরাসে মারা যায় রাজশাহীর দুই বোন। বাবা মা আইসোলেশনে, আইসিডিডিআরবিতে পাঠানো নমুনায় মেলেনি নিপা ভাইরাস। ওয়েবার ছেড়া দূরের কথা, হলে কারো কাছে পাওয়া যায়নি ডিভাইস। মুখ খুললেন মেডিকেল পরীক্ষার্থী হেনস্থায় অভিযুক্ত পরিদর্শক, নিজেও খুঁজছেন হুমায়রার প্রশ্নের উত্তর। এবং মাথায় বলের আঘাতে রক্তাক্ত মোস্তাফিজ, সেলাই লেগেছে 5টি। সিটি স্ক্যানে মেলেনি অভ্যন্তরীণ ক্ষত, জানালেন ভিক্টোরিয়ানসের ফিজিও, আছেন 24 ঘন্টার পর্যবেক্ষণে।